হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রগতি 365 দ্য কি টু সাকসেস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এইমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো এবং আপনারা কিন্তু অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। তো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং ওখানে ক্লিক করে আপনারা এরকম দেখতে একটি পেজে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2020। তো আমরা এই লেখাটির উপরে ক্লিক করে নেব। তো ওই লেখাটির উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম দেখতে একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে যেখান থেকে রেজাল্ট চেক করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট 2020। তো এখানে আপনার রোল নাম্বার দিতে হবে, রোল এখানে এবং নম্বরটি এখানে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনাদেরকে দিতে হচ্ছে এবং তারপরে আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনারা নিজেদের রেজাল্ট এইভাবেই চেক করে নিতে পারবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই নিজের রেজাল্ট চেক করে নিন এবং আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো যেখানে পাশের হার রয়েছে 90.13%। তো এখানে আমরা দেখে নেব কি বলা হয়েছে। প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। শুক্রবার অনলাইনে পরীক্ষার ফল প্রকাশিত হলেও পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছাবে 31শে জুলাইয়ের মধ্যে। 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 12ই মার্চ এবং শেষ হওয়ার কথা ছিল 27শে মার্চ, কিন্তু করোনার জেরে 23, 25 এবং 27শে মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। দিনক্ষণ বারে বারে বদলানোর পরও জুলাইয়ের 2, 6 এবং 8 তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল, কিন্তু তাও স্থগিত হয়ে যায়। তার পরিবর্তে মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। তবে এবছর কোনো রকমের কোনো মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। পরীক্ষায় অংশ নিয়েছিলেন 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, এবছর মেধা তালিকা প্রকাশ না হলেও এ গ্রেড পেয়েছে 30,220 জন, যেখানে 90 থেকে 100 মধ্যে মার্কস রয়েছে। এ প্লাস পেয়েছে 84,746 জন এবং এর মধ্যে রয়েছে 80 থেকে 89% নম্বর। এবছর বিজ্ঞান বিভাগে পাশের হার 98.43%, বাণিজ্য বিভাগে পাশের হার রয়েছে 92.22% এবং কলা বিভাগে পাশের হার রয়েছে 88.74%। এবছরে ছেলেদের পাশের হার 90.44%, মেয়েদের পাশের হার 90%-এর বেশি। এবছর পাশের হার 90.13% উচ্চ মাধ্যমিকের যা রেকর্ড। 7,61,583 জন পরীক্ষায় বসেন এবং পাশ করেছেন 6,80,057 জন। আগামী 31শে জুলাই বেলা 2টো থেকে 52টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে। আজ বিকেল থেকে ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা। স্ক্রুটিনির জন্য 50 টাকা, রিভিউয়ের জন্য 75 টাকা দিতে হবে। 31শে আগস্টের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ করা যাবে। করোনার আবহে 14টি পরীক্ষা না নেওয়া যাওয়ায় মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি, তবে একজন ছাত্র 500-র মধ্যে 499 নম্বর পেয়েছেন, এটাই হচ্ছে সর্বোচ্চ নম্বর, তবে তার নাম জানানো হয়নি। তো বন্ধুরা, যেটুকু খবর পাওয়া গেল সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই আপনারাও আপনার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এটুকুই অনুরোধ রইল। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য।